নমস্কার বন্ধুরা, আমি মিতা পাঠক বলছি। আজকের আমি আমার রান্নাঘরে আপনাদের শেখাবো অতি সহজ এই চিকেন কষা। আসুন, চিকেন কষা করতে কি কি লাগে দেখে নি। প্রথমে আমরা নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম চিকেন, যেটা আমি খুব ছোট ছোট করে পিস করে নিয়েছি। এতে আমি দেব একটা বেটে রাখা পেঁয়াজ বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম। আর দেব 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 100 গ্রাম টক দই, 1/2 চামচ চিনি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হবে, ঝালের জন্য দিলাম, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন, আর দেব সর্ষের তেল, 3/4 চামচ সর্ষের তেল দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব মাংসের সাথে। চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য, আর দেব চিকেন মশলা। দেখুন, এই চিকেন কারি মশলা নিয়েছি, এটা একটু দিয়ে দেব 2 চামচ মতো। এবারে সব দিয়ে আমি মেখে রাখছি, এটা মেখে আমি 1/2 ঘন্টা রেখে দেব, তারপরে আসছি। দেখুন, 1/2 ঘন্টা হয়ে গেছে, আমাদের মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়েছি, এতে আমি 5 চামচ তেল দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এতে আলুগুলো ভেজে নেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, এবার আমি এতে আলুগুলো ভেজে নেব। আমি 2 আলু নিয়ে 4 পিস করে নিয়েছি, আর দেবো 1 তেজপাতা, 1 তেজপাতা দিলাম, আলুগুলো দেখুন আমাদের ভাজা হয়ে গেছে। এবার এতে আমি পেঁয়াজ কুচো দেবো, আমি 2 পেঁয়াজ কুচো করে রেখেছি, পাতলা পাতলা করে দিয়ে দিলাম। এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো, খুব সহজেই রান্নাটা হয়ে যায়, আর বেশি সময় লাগে না। একদম সিম্পল ভাবে আমি এটা দেখাচ্ছি। দেখুন, পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেব, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটা দিয়ে একবার আমি কষব। দেখুন তেল বেরোচ্ছে, মাঝে মাঝে নেড়ে দেব। দেখুন, মাংসটা দিয়ে আমাদের তেল বেরিয়ে গেছে, মাংসটা আমাদের কষা হয়ে গেছে। এবার আমি ওই যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে 1 কাপ মতন জল আমি দিয়ে দিলাম। এবার আমি লিডটা চাপা দিয়ে দেবো 10 মিনিট, আর আঁচটা মিডিয়ামে রাখবো। এবার আমি লিপটা খুলে দেখছি, মাংসটা কষা হয়ে গেছে। এবার এতে আমি একটু কাঁচা লঙ্কা দেবো, চিড়ে রেখেছি 4টে কাঁচা লঙ্কা, সেটা দেব। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দেবো 1টু গরম মশলা, 1/2 চামচ গরম মশলা দিলাম, মেরে মিশিয়ে দেব। দেখুন, আলুগুলো গলে গেছে, আমি একসাথেই করেছি, মাংস আলু একসাথেই দিয়েছি,
আলাদা করে তুলে রাখিনি। এই হয়ে গেছে আমাদের চিকেন কষা। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এবার আমি একটু ঘি দেব। দেখুন এইটুকুন ঘি দিচ্ছি, হাফ চামচ। ওই ঘিটা আমি মিলিয়ে দেব। মাংসের সাথে মিলিয়ে দিচ্ছি ঘিটা। আর নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। হয়ে গেছে আমাদের চিকেন কষা। আমি আলু দিয়েছি, আপনারা আলু দিতে নাও পারেন। আর যে চিকেন মশলাটা আমি দিয়েছি ওটাও অপশনাল, ওটা না দিলেও চলবে। আর বাকি যা দিয়েছি সব দিয়ে আপনি করতে পারবেন, মশলাটা না দিলেও চলবে। হয়ে গেছে আমাদের চিকেন কষা। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে আপনাদের যদি কিছু বলার থাকে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটাও টিপে দেবেন। নমস্কার।